আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি লোকমান সাদর আছি আমার নতুন একটা ভিডিওতে। তো বাইসে আসি কিন্তু ভিডিও দিতে পারি নাই ইউটিউবে, এই কারণে সরি। লাস্ট ভিডিওতে আসছি, আপনারা অনেকে বলছেন ভাই ভিডিও দিতে এত লেট কেন, আর কেন ভিডিও দেন না, আর আপনার জাপানে যাওয়ার কি অবস্থা। তো আমার ক্লাস চলতেছে, এখনও ক্লাস শেষ হয় নাই আমার ভাষা শেখার। ওকে, তো আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো, আপনারা যারা সরকারিভাবে কোরিয়ান এবং জাপানিজ ভাষা শিখতে চান, ওকে, কোথায় শিখবেন, কীভাবে শিখবেন, আরও একবার বলবো আপনাদের ভালো করে, যেহেতু এর আগে এই বিষয় নিয়ে দুইটা ভিডিও আপলোড দিছি, আপনারা তারপরও যেই পরিমাণে আমার ইনবক্স ফাটাই ফেলতেছেন মেসেজ করে যে ভাই কীভাবে কী ভর্তি হওয়া যায়। তো দেখেন, আপনাদেরকে প্রথমেই বলি, হ্যাঁ, যারা রেগুলার ছয় মাস টানা ক্লাস করতে পারবেন তারা এই শুধুমাত্র ভর্তি হতে পারবেন, এবং অন্য কাজ বাজ ছেড়ে চাকরি টাকরি ছেড়া শুধু এই ভাষা নিয়ে পড়ে থাকতে পারবেন, তাদের জন্যে হচ্ছে এই ভাষা শেখার জন্য কোর্স। ওকে, আপনার সকাল 8টা থেকে বিকেল 3টা পর্যন্ত এই ক্লাস, এখন থেকে নতুন সিস্টেম করা লাগবে। তো যারা পারবেন এটা তাদের জন্যই হচ্ছে এই কোর্সটা, সকাল 8টা থেকে বিকেল 3টা পর্যন্ত। সকাল 8টা থেকে 3টা পর্যন্ত সময় দিলে আর কিন্তু অন্য কাজ করতে পারবেন না। তো আগে থাকতে এটা বলে দিলাম, যারা পারবেন যে শুধু না আমি এটা নিয়ে পড়ে থাকতে পারবো, কিন্তু না এটার পাশাপাশি আমি জব করতেছি, আমি জবেও সময় দিব এবং ভাষাও শিখবো, তাহলে কিন্তু পারবেন না ভাই, আগে বলে দিই আপনাদের, ঠিক আছে। তাহলে 6 মাস থাকা খাওয়া দাওয়া রেগুলার ক্লাস আসা যাওয়া এগুলো সব ম্যানেজ করে আপনি সিদ্ধান্ত নেবেন যে আমি এই 6 মাস ভালো করে ভাষাটা শিখবো, রেগুলার ক্লাসে আসবো, চাইলে আপনি সামনে আগাইতে পারেন। ওকে, তো প্রথমে আপনাদেরকে বলতেছি যেটা দরকার আপনার এখানে, যেটা হচ্ছে আপনার লাগবেই, সেটা হচ্ছে এসএসসির সার্টিফিকেট লাগবে, এইচএসসি ন্যূনতম এইচএসসি পাস সার্টিফিকেট আপনার লাগবে, আর ধরেন উচ্চতা হচ্ছে 4 ইঞ্চি, আর মেয়েদের জন্য হচ্ছে শিথিল। ওকে, মেয়েরা যারা যায় তারাই ভর্তি হতে পারবে, আর ওজন হচ্ছে 55 থেকে 65 কেজি, আর শারীরিক যে পরীক্ষাগুলো নেবে হচ্ছে উচ্চতা, ওজন, দাঁত, স্কিন এবং হচ্ছে আর আই চেক। ওকে, আই চেক নেবে। তো এগুলোর ভিতরে যাদের আপনার দাঁত অবশ্য ভালো থাকা লাগবে, আপনার স্কিন অবশ্য ভালো থাকা লাগবে, স্কিনে কোনো কাটা ছিঁড়া দাগ থাকা যাবে না, আর স্কিনে যদি দাগ থাকে দেখেন পরবর্তীতে ঔষধ খেলে চলে যাবে, এরকম দাগ থাকলে আপনি ভর্তি হতে পারবেন। আর ধরেন আপনার ছোটোবেলা থেকে স্কিনে দাগ, ওকে, কাটা ছিঁড়ার দাগ কিন্তু ওষুধ খাওয়ার পরও যাবে না, এই সমস্ত দাগ থাকলে আপনি ভর্তি হতে পারবেন না। আর অবশ্যই আপনাকে পুশ আপ এবং সিট আপ দিতে হবে, এটা নির্ভর করে আপনি কতটা ভালো পুশ আপ পারেন। ওকে, ধরেন আপনার কাছ থেকে বলবে যে আপনি পুশ আপ দেন, তখন আপনি দিতে থাকবেন ধরেন 5 কি 10টা দিবেন, তখন আপনার পুশ আপ দেখে তারাই বুঝবে যে হ্যাঁ আপনি পারেন, তো আপনি উঠে যান 10টা দেওয়ার পর। ওকে, এটা হচ্ছে বিকিডিসির কথা বলতেছি, আর আমি যেখানে কোর্স করতেছি এটা হচ্ছে শেখ ফজিলুদ্দিনেসা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে, সেম প্রসেসিং, আর হচ্ছে 20 মিনিট রানিং, আর হচ্ছে 20টা সিট আপ। তো এগুলো যারা কমপ্লিট দিতে পারবেন শারীরিক পরীক্ষা পাস করে যাবেন। ওকে, আর হচ্ছে আই চেক করায় দূর থেকে একটা কার্ডের নাম্বার ধরে নাম্বারটা আপনাকে বলতে হবে। তো শারীরিক পরীক্ষা আপনার কাছ থেকে এগুলো নেবে, এগুলো সব আপনার ভালো, তাদের কাছে মনে হইতে হবে যে আপনার ফিটনেস ভালো, হ্যাঁ ঠিক আছে আপনি শারীরিক জন্য প্রস্তুত, হ্যাঁ। তারপরে আপনি শারীরিক পরীক্ষার রেজাল্ট দিবে, যদি আপনি পাশ করেন তারপর নেবে হচ্ছে রিটার্ন পরীক্ষা, লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষা প্রশ্নগুলো এরকম হয়, 100 মার্কের প্রশ্ন, আপনি 40-এ পাস। ওকে, তো প্রশ্নগুলো হচ্ছে জাপান এবং বাংলাদেশের মধ্যকার নিয়ে কিছু প্রশ্ন, ধরেন জাপানের রাজধানীর নাম কী, জাপানিজ খাবার নাম কী, জাপানিজ জাতীয় প্রাণী কী, জাপানিজ রাষ্ট্রপতির নাম কী। ওকে, তাহলে আমার সময় একটা প্রশ্ন আসছিল যে রিক্সা কোন দেশের ভাষা, এই প্রশ্নটা আমি পাই নাই। তারপরে আবার বাংলায় কিছু সাধারণ নলেজ আছে, যেমন ধরেন ঠাকুমার জুড়ি কোন ধরনের সংকল্প, এবং হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রপতির নাম কী, প্রধানমন্ত্রীর নাম কী, তার বাংলাদেশের কিছু আরও জেনারেল নলেজ, এবং জাপানিজের মধ্যকার নিয়ে আরও কিছু জেনারেল নলেজ এক কথায় প্রকাশ থাকে, যেগুলো প্রশ্নের ভিতরে লেখা লাগে। ওকে, তারপর হচ্ছে কিছু গণিত থাকে আর কিছু ইংরেজি থাকে, ইংরেজিগুলো যেগুলো অনুবাদ করা লাগে, আবার অনুবাদ থেকে আবার ইংরেজি করা লাগে, আর গণিত থাকে,
তো প্রশ্ন হচ্ছে কাউরে নিতে দেয় না, প্রশ্নদের লেখার পর তারা প্রশ্ন নিয়ে নেয়, ওকে প্রশ্ন আউট হইতে দেয় না, মানে বের হয়ে যেতে দেয় না প্রশ্নটা। তো প্রশ্ন আপনাদেরকে দিয়ে এক কথায় প্রকাশ উত্তর দিবেন, উত্তর দিয়ে তাদের কাছে দিয়ে দেবেন, তো প্রশ্ন আউট হয় না এক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে। তো লিখিত পরীক্ষায় যারা পাশ করে যাবেন তাদের জন্য আবার হচ্ছে ভাইবা পরীক্ষা। ওকে, ভাইবা কিছু মুখে আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি আগে কী করছেন, জাপানিজ কোর্স সম্পর্কে কোথেকে জানলেন, আপনি কি রেগুলার টানা 6 মাস ক্লাস করতে পারবেন কিনা রেগুলার, এ সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করবে। আপনি যদি সঠিক উত্তর দিতে পারেন এবং একজন এক ধরনের প্রশ্ন করে, ওকে, এবং আপনি কী করেন, ওকে, আগে কোথায় ছিলেন এবং কোথায় থাকেন, আপনি চাকরি কি করেন কিনা, এখানে রেগুলার ক্লাস করতে পারবেন কিনা, ওকে, তো এগুলোই জিজ্ঞেস করে। তারা মৌখিক পরীক্ষা যদি আপনি পাস করে যান তারপর হচ্ছে 1000 টাকা ফি দিয়ে আপনি ভর্তি হয়ে যাবেন, ভর্তি ফি দিয়ে তারপর হচ্ছে আপনার ক্লাস শুরু হবে, কিছু বই কিনতে হবে, এখানে 5000 টাকা আপনার ড্রেস বানাতে হবে, এখানে 5000 টাকা আরও কোর্সের ভিতরে অনেক খরচ আছে, সেখানে প্রায় আপনার 10-12 হাজার টাকার মতো টোটাল যাবে। আবার JLPT N5 এবং N4 পরীক্ষার রেজিস্ট্রেশনও ফি আছে, এখানে আছে ধরেন 2100 টাকা করে, টোটাল আপনার 15,000 টাকার মতো যাবে খরচ, কিন্তু ভর্তির ফি হচ্ছে 1000 টাকা। ওকে, তো আপনাদেরকে আগে বলে নেই, যারা রেগুলার ক্লাস করতে পারবেন এবং সময় দিতে পারবেন শুধুমাত্র তাদের জন্য হচ্ছে কোর্সটা। ধরেন অর্ধেক করলেন অর্ধেক চলে গেলেন এরকমের না, ধরেন আমাদের ক্লাসে আমরা যখন ভর্তি ছিলাম তখন ছিলাম হচ্ছে 65 জন, ওকে, আর এখন আছি প্রায় রেগুলার আছি হচ্ছে 20 জন, ইরেগুলার আছে টোটাল হচ্ছে 42 জনের মতো, আর সবাই চলে গেছে, সময় দিতে পারবো না বলে স্যার আমার তো ফ্যামিলি চালাই, আমি আমার জব করা লাগে এবং হচ্ছে আমি কীভাবে চলবো যদি জবটা না করতে পারি, ফুল টাইম জব করি হবে না, কারণ এখানে সময় দেওয়া লাগে, আর জাপানিজ ভাষাটা যত ইজি মনে হয় ততটা ইজি না। ওকে, তো এগুলো বিবেচনা করে আপনারা ভর্তি হবেন। আর হচ্ছে বছরে 2 বার কোর্স ছাড়া হয়, মার্চ মাসে আর হচ্ছে আগস্ট মাসে, হচ্ছে 2 বার, প্রত্যেকবারে হচ্ছে ধরেন 60-40 এরকমের কয়টা আসন সংখ্যা থাকে, তার ভিতরে প্রার্থী হয় 200-300 জন, তার ভিতর থেকে বাছাই করে 60-40 এবং 50 জন করে নেয়, তো দ্যাটস ইট। তো আমি যেখানে কোর্স করতেছি শেখ ফজিলটন নেশায়, আমার কোর্স প্রায় শেষ পর্যায়ে, ওকে, আমার N5 কমপ্লিট, এখন হচ্ছে N4 দিব, ওকে, একদম আপনাকে N4 লেভেল কোর্স করে এখান থেকে বের করাবে, তারপর হচ্ছে আপনি আয়ান জাপানে চলে যেতে পারবেন ইনশাআল্লাহ। তো ভাইয়ের জন্য দোয়া করবেন, ওকে, খোদা হাফেজ। আজকে ভিডিও এখানে শেষ করছি, ক্লাসে লেট হয়ে গেছে ভিডিওর জন্য, তো ভিডিও পাবেন ইনশাআল্লাহ। আর একটা সুখবর আছে ভিউয়ার্স, সামনের ভিডিওতে দেখতে পারবেন আপনারা, তো চলো সায়োনারা।